সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউটিউব ট্যাগ জেনারেট কীভাবে করবেন বা ট্যাগগুলো বের করবেন কীভাবে, সে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। জাস্ট আজকে আমি একটা টুলস দেখাবো যেটার মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউবের জন্য ট্যাগ জেনারেট করতে পারবেন মাত্র একটা ক্লিকের মাধ্যমে। আমরা কিন্তু আমাদের ইউটিউব কোর্সের ভিতরে বা ইউটিউব মার্কেটিং কোর্সের ভিতরে আমরা কিন্তু শিখাইছিলাম যে বিডিআই কিউ দিয়ে, তারপরে টিউব বিডি দিয়ে এবং কিওয়ার্ড এভরি হেয়ার দিয়ে কীভাবে ট্যাগগুলো বের করা যায়। তো এখানে আমি এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে, দেখেন আমার একটা ভিডিওর ভিতর থেকে আমি ট্যাগগুলো কীভাবে বের করব। এটা হচ্ছে আমার একটা এক্সটেকশন আছে, নাম হচ্ছে কিওয়ার্ড এভরি হেয়ার। এটার মাধ্যমে আমি এই আমার ভিডিওর ভিতরে কী কী ট্যাগ ব্যবহার করছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, বা কিওয়ার্ড যেগুলো আমি দিছি সেগুলো আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি এটা হচ্ছে ভিডিআই কিউর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে কোন কোন ট্যাগগুলো আমি ব্যবহার করছি, সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আবার আমি কিন্তু সমস্ত কিছু আমার চ্যানেলটা অ্যানালাইসিস করতে পারতেছি আমি ভিডিআই কিউর মাধ্যমে বা কিওয়ার্ড এভরি হেয়ারের মাধ্যমে। এবং আপনারা অনেকে আছেন যারা টিউব বিডি ইউজ করেন, টিউব বিডি ভিডিআই কিউ এগুলো কিন্তু টাকা লাগে, ঠিক আছে। তারপরে আমরা চাইলেও আরও সিস্টেম আছে, যেমন এখানে যদি আমি লিখি ধরেন ফ্রিলান্সিং ফর বিগিনার, এরকম এইভাবে সাজেস্টেড ট্যাগগুলোকে ফাইন্ড আউট করে কিন্তু আমাদের বের করতে হয়, যে এতে কিন্তু আমাদের অনেক সময় স্পেন্ড হয়। তো আমি যেটা আজকে যে জিনিসটা দেখাবো এই টুলসের মাধ্যমে বা এই এর মাধ্যমে, আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য আপনি কিওয়ার্ড বা ট্যাগ সহজে জেনারেট করতে পারবেন। চলুন আমরা দেখি এটা কীভাবে করতে হয়। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তো এটা শুধু নতুনদের জন্য, যারা একদম জানেন না ট্যাগগুলো কীভাবে খুব সহজে বের করার মানে বের করতে পারবেন, তাদের জন্য এই ক্লাসটা। আমরা এখানে যা লিখব র্যাপিড ট্যাগ জেনারেটর, লেখার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে উপরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন র্যাপিড ট্যাগ জেনারেটর, এখানে আমরা ক্লিক করে ভিতরে চলে যাব। ওকে, তো আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে ভিতরে চলে আসতেছি। আপনারা চাইলে ইউটিউব ট্যাগ জেনারেটর লিখলেও কিন্তু এই রিপিট বা র্যাপিড ট্যাগ জেনারেটর পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের টুলসটা, মূলত সফটওয়্যারটা। তো এটার মাধ্যমে আমাদেরকে ট্যাগগুলো খুব সহজে আমরা বের করতে পারবো। এটা আপনি বিভিন্ন আইটেমের ট্যাগগুলো বের করতে পারবেন। এখানে একটু যদি লক্ষ্য করেন, এখানে একটু লোড নিচ্ছে, তো ওকে, এখানে টিকটক ট্যাগস আরও অনেকগুলো ট্যাগ আপনি বের করতে পারেন। আমাদের দরকার হচ্ছে ইউটিউবের জন্য। তাহলে আমরা কি করব, আমি এখানে লিখব ধরেন আমার ভিডিওটা হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং। তাহলে আমি এখানে লিখি ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমি চাচ্ছি যে আমার ট্যাগগুলো জেনারেট করতে। আমার ভিডিওর মূল ফোকাস হচ্ছে ফেসবুক মার্কেটিং, ধরেন আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। তাহলে আমি কি আমার একটা কিওয়ার্ড লিখে জাস্ট আমি সার্চ করব। এখানে আমি সার্চ বাটনের একটা অপশন আছে সার্চের, আমি এখানে ক্লিক করছি। দেখেন আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড যতগুলো ট্যাগ আছে সবগুলো তারা কিন্তু আমাকে বের করে দিছে। দেখেন খুবই সূক্ষ্মভাবে এবং খুবই সুন্দরভাবে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটাজি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, দেখেন অনেকগুলো ট্যাগ কিন্তু তারা খুব সহজে বের করে দিছে। হ্যাঁ, তো আপনার মনে হলো যে না, আমি এটা এখানে যে কয়েকটা বেটার সে কয়েকটা নিব। নেওয়ার পর আমি চাচ্ছি যে আবার আমি একটু অন্য ট্যাগগুলো জেনারেট করবো। তাহলে আরেকটা কিওয়ার্ড লেখেন, এখানে ধরেন আপনি লিখবেন এসিও, আপনি এসিওর ট্যাগগুলো দিতে চাচ্ছেন। তাহলে এসিও লিখে আবার সার্চ করবেন, একটা ছোট্ট একটা কথা লেখেন, তাহলে এসিওর দেখেন আবার অনেকগুলো ট্যাগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে এইভাবে আপনি চাইলে কিন্তু ধরেন আপনি অনেক ট্যাগ জেনারেট করতে পারেন। ধরেন আবার রিলোড করে নিয়ে আমরা যদি এখানে লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে ট্যাগগুলো আছে আপনি এগুলো কিন্তু অনেক ট্যাগগুলো কিন্তু আপনি বের করতে পারবেন। দেখছেন, যদি আপনার আইডিয়া নাও থাকে বা জেনারেট করার দক্ষতা নাও থাকে, জাস্ট এই টুলসের মাধ্যমে আইসা কিন্তু খুব সহজে আপনার ট্যাগগুলো জেনারেট করতে পারবেন বা বের করতে পারবেন। বের করে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওতে দিলে এগুলোর থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন আশা করি। তো আই হোপ যে আপনাদের একটু হলেও কাজে লাগবে, যারা একদম নতুন যা বা বেসিক একদম যারা নতুন ইউটিউবিং শুরু করতে আসতে আছেন তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা ক্লাস হইলো।
আপনাদের ট্যাগ নিয়ে আর টেনশন করার দরকার নেই। আমাদের অনেকেই আছে, আবার অনেক ক্লায়েন্টেরও অর্ডার দেয় ট্যাগ নিয়ে পুরো হেভি জিভিতে পড়তে হয় যে এই ভিডিওর কী ট্যাগ হতে পারে, একটা বা দুইটা শব্দ জানি তারপরে আর কিছু জানি না। কিন্তু আমরা এখানে এসে যে কোনো একটা ওয়ার্ড বা একটা কিওয়ার্ড বা একটা ট্যাগ লিখে জাস্ট আমরা এখানে সার্চ করব আর ওই রিলেটেড মোটামুটি আমাদের অনেকগুলো ট্যাগ বের হয়ে আসবে। আশা করি যে আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।